শুরুতে এই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন, আর্মেনিয়াকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিল আজারবাইজান। নতুন আইনের লাভ দেখালেন মোদি, বিশ্বাস করেনি কৃষকরা। পরমাণু সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। নেতানিয়াহুর বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ, ক্ষমতা না ছাড়া পর্যন্ত অবস্থান কর্মসূচি। এবং সবশেষ থাকছে ফ্রান্সে ম্যাক্রো বিরোধী বিক্ষোভে আটক 150 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আজারবাইজান বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার সেনাদের হামলায় 4 আজেরি সেনা নিহত হয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় গত 10 নভেম্বর আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর এই প্রথম তা লঙ্ঘনের ঘটনা ঘটল। আজারবাইজান জানিয়েছে সম্প্রতি আর্মেনিয়ার কাছ থেকে ফেরত পাওয়া হাদরুথ এলাকায় আর্মেনীয় সেনাদের হামলায় আজারবাইজানের সেনা মারা গেছে। বাকু বলছে অবশ্য আজারবাইজানের সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে আর্মেনিয়ারও 2 সেনা নিহত হয়। আর্মেনিয়ার সরকার দাবি করছে আজারবাইজান যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে হামলা করেছে এবং এতে আর্মেনিয়ার 6 সেনা আহত হয়েছেন। আর্মেনিয়ার এই দাবির প্রতিক্রিয়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ অভিযোগ করেন, হাদরুথ এলাকা আবার দখল করার জন্য আর্মেনিয়ার সেনারা যুদ্ধ শুরু করেছে। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন, হামলা অব্যাহত থাকলে আর্মেনিয়ার সেনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমেরিকা এবং ফ্রান্সের শীর্ষ পর্যায়ের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, নতুন করে যুদ্ধ শুরু না করা আর্মেনিয়ার উচিত হবে, শুধুই সতর্ক থাকা দরকার এবং কোনোরকম সামরিক অভিযানের পরিকল্পনা যেন তারা না করে। এবার কিন্তু আমরা তাদেরকে একেবারে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব, এটা কোনো গোপন কথা নয়। ভারতের ফসল উৎপাদন এবং বিপণনের ব্যাপারে নতুন 3 আইনের বিরুদ্ধে হাজার হাজার ভারতীয় কৃষক আন্দোলন করছে। সে মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের নিশ্চয়তা দিয়ে বলেছেন, কৃষি খাতে আইন সংশোধন করা হয়েছে তাদের সাহায্য করার জন্য। শনিবার নয়াদিল্লিতে ফেডারেশন অফ ইন্ডিয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বার্ষিক সভায় নরেন্দ্র মোদী বলেন, সংশোধিত আইন কৃষি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং এটা কৃষকদের জন্য লাভজনক হবে। তিনি আরও বলেন, সব সরকারি সংস্থার মূল লক্ষ্য হল কৃষকদের সমৃদ্ধি, বেসরকারি কোম্পানিগুলো দেশে কৃষি খাতের উন্নতিতে সাহায্য করবে। কিন্তু আন্দোলনরত কৃষকরা বলছেন যে নতুন আইন ভারত সরকারের নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাকে বাতিল করবে এবং কৃষকদের কাছ থেকে সরকার যে নিশ্চিত ন্যায্য মূল্যে গম এবং চাল কিনতো তা বন্ধ হয়ে যাবে, এভাবে তাদেরকে বেসরকারি ক্রেতাদের দয়ার উপর ছেড়ে দেওয়া হবে। নতুন আইনের বিরোধিতা করছেন ভারতের 30 কৃষক ইউনিয়ন। তারা বলছে নতুন আইন তাদের সাথে আলোচনা না করেই চালু করা হয়েছে, এই আইনের মাধ্যমে তাদের আয় কমবে এবং ন্যায্য মূল্যের নিশ্চয়তাও থাকবে না। অচলাবস্থা নিরসনে কৃষক ইউনিয়নের নেতাদের সাথে আলোচনায় বসেছিল সরকার, তবে এতে কোনো অগ্রগতি হয়নি। কৃষকরা তাদের অবস্থার পরিবর্তনের জন্য নতুন আইন চাচ্ছেন। পরমাণু শক্তি চালিত একটি সাবমেরিন থেকে 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখবর নিশ্চিত করেছে। রুশ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যুক্ত ভ্লাদিমির মনোমাখ সাবমেরিন থেকে 4 ভুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অক্তস্ক সাগরের পানির তলের একটি অবস্থান থেকে সব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং 5,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলোতে ডামি ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। ব্লাদিনের মনোমান সাবমেরিন হচ্ছে বুড়ি ক্লাস পরমাণু শক্তিচালিত সাবমেরিন। এ ধরনের সাবমেরিনে 16 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। রাশিয়ার সামরিক বাহিনীর 4 মহড়ার শেষ দিনে গতকাল পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। পশ্চিমা দেশগুলো এবং রাশিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা বাড়ছে এবং দুপক্ষের মধ্যে স্নায়ু যুদ্ধ শুরু হতে পারে বলে বিভিন্ন মহল থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তখন মস্কো এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, নেতানিয়াহু ক্ষমতা না ছাড়া পর্যন্ত তার বাড়ির সামনে তার অবস্থান করবেন।
এর মধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টার এর পরিবর্তে ক্রাইম মিনিস্টার খেতাব দিয়েছেন। শনিবার বিক্ষোভকারীরা পুরো ইসরায়েল বিক্ষোভ করেন। নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিগত 25 সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। এছাড়া তার বিরুদ্ধে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর ব্যবস্থাপনা নিয়েও নানান রকমের অনিয়মের অভিযোগ রয়েছে। এতে সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহুর উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ। শনিবার অন্তত 2000 বিক্ষোভকারী পবিত্র জেরুজালেম আল কুদস শহরে নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হন। এছাড়া সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও শত শত মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করেন। তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন যে নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত সেখান থেকে তারা ঘরে ফিরবেন না। গত সপ্তাহে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে 27 জন গ্রেফতার হন। এরপর বিক্ষোভকারীরা তার বাড়ি ঘেরাও করে রাখার ঘোষণা দেন। তারা বলছেন নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তার বাড়ির বাহির এবং প্রবেশ পথ বন্ধ থাকবে, তার ঘর অবরুদ্ধ করে রাখা হবে। ফ্রান্সে নতুন নিরাপত্তা বিলের কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এ সময় বিক্ষোভ থেকে প্রায় 150 মানুষকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশকে বেশি ক্ষমতা এবং সুরক্ষা দেয়া বিলটি বাতিলের দাবিতে দেশটির রাজধানী প্যারিসে শনিবার বৃষ্টি ভেজা রাস্তায় বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। কিন্তু অতিরিক্ত পুলিশ বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখান থেকে 150 জনকে আটক করা হয়। আগের বিক্ষোভগুলোতে দোকানপাট এবং গাড়ি ভাঙচুর এবং পুলিশের উপর হামলাকারীদের ধরতে বিক্ষোভের ভেতর পুলিশ ঢুকে বলে দাবি করে কর্তৃপক্ষ। নতুন প্রস্তাবিত ওই বিল অনুযায়ী পুলিশের জন্য ক্ষতিকর হয় এমন ছবি এবং ভিডিও করা যাবে না। ইতিমধ্যেই সংসদে নিম্নকক্ষে বিলটি পাশ হয়েছে। বিলটি গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন এবং পুলিশের নিষ্ঠুরতা বাড়াবে উল্লেখ করে লোকজন ওই বিক্ষোভ শুরু করেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।